দিয়ে আমরা ওখানে তার ওখানে টাত খাই তিনি শুনলেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমি আসছি সহযোগিতা করলাম চলে গেলাম তো এখানে একটু খালি মানে পরের অংশটা একটু আগে বলে আমরা যখন ট্রেনিং করে ঢাকার দিকে আসছি আসব ওই একটা পদ দিয়ে আমি জানি না আমাদের তখনকার ওই আইনুদ্দিন আইনুদ্দিন মেজে এখনকার জেনারেল আইনুদ্দিন যিনি তখন ক্যাপ্টেন আইনুদ্দিন ছিলেন তার ওই সাবসেক্টর দিয়ে আমরা ভিতরে আসছি আর কি তো তিনি এই রাতের বেলা তখন আবার ওই যে রাজাকাররা বোধ কিছু কিছু ক্ষেত্রে সহায়তা করতো ব্রিজের ভিতর দিয়ে আমাদেরকে পার হতে হতো তারা সিগন্যাল টিগনেল দিত ওই আর্মির সাথে এরকম একটা আমাদের সাবসেক্টরের সাথে একটা যোগাযোগ ছিল তো ওই সিগন্যাল তারা পাচ্ছে না কারণ সেনাবাহিনীর মুভমেন্ট আছে সেই জন্য আমাদেরকে পার করতে পারছে না আমরা ওখানে বসে ই করছি আর কি অপেক্ষা করছি এই পাট ভেজা পাট এবং ওই করে এরকম একটা জায়গা অন্ধকারের মধ্যে আর তখন আমাদের কাঁধে প্রচুর অস্ত্র গুলি এরকম নিয়ে কারণ আমি আবার ওই গ্রুপের কমান্ডার হয়ে আসতেছি আর কি সবকিছু আমাকে একটু দেখাশোনা করতে হচ্ছে সবারই একটা পর্যায়ে একটা বদ্ধ লোক আমাকে এসে বলে ভাই আমাকে চিনলেন রাতের বেলা ওখানে আমি তো অবাক হয়ে যাই যে এই বদ্ধ বর্ডার এলাকায় আমরা যাচ্ছি সেখানে সে লোক আমাকে চিনলেন আমি না তো ওই যে যাওয়ার সময় যে একটা বাড়িতে ছিলেন টিনের ঘরে এটা সেটা ওই যে আমি খেতে দিলাম আপনার মনে আছে আমি ওই বাড়ি আমার এখানে ছিলেন আমি আপনি আমাকে চিনলেন কীভাবে রাতে বেলা তো ভাই আপনার গলাটা শুনে আমি চিনলাম যে এই এবং আমি খুব আনন্দ লাগছে আমার কারণ আমি একজন সঠিক লোককে সেদিন আশ্রয় দিয়েছিলাম যে ওখানে যে হারিয়ে যায় নাই সে সত্যিকার অর্থে ট্রেনিং নিয়ে আবার যুদ্ধে যাচ্ছে ভাই একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক শুনছিলেন সাদেক হোসেন খোকার যুদ্ধে যাওয়ার গল্প তিনি বলছিলেন যুদ্ধে গেলেন এবং যখন প্রশিক্ষণ শেষে ফিরে আসতেন যে বাড়ির আশ্রয় নিয়ে গিয়েছিলেন সেই বাড়ির কর্তা ব্যক্তি তাকে চিনেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করলেন যে আমি তাকেই আশ্রয় দিয়েছিলাম যে যোদ্ধা হয়ে ফিরে আসলো এটি তার জন্য